ঈদ উপলক্ষে দর্শনার্থী বরণে প্রস্তুত গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। এরই মধ্যে পার্কের রাস্তা, সৌন্দর্য বর্ধনকারী গাছপালা এবং প্রাণীদের বেষ্টনীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারও ঈদে বিপুল পরিমাণ দর্শনার্থী সমাগমের আশা পার্ক কর্তৃপক্ষের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খোলা বনে ঘুরে বেড়াচ্ছে সিংহ, ভালুক, জেব্রা সহ নানা হিংস্র প্রাণী। কাছ থেকে তাদের দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা মিলবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে। পার্কটি কোর সাফারি ও সাফারি কিংডম দুটি অংশে বিভক্ত। কোর সাফারি পার্কে ঢুকতে হবে বিশেষ গাড়িতে করে। পার্কের বেষ্টনী দেয়া অংশে দেখা যাবে উন্মুক্ত নানা প্রাণী। এছাড়া সাফারি কিংডম অংশে রয়েছে নানা জাতের পাখি, কুমির, প্রাকৃতিক ইতিহাসের জাদুঘর, ঝুলন্ত ব্রিজ ও শিশু পার্ক। মানুষজন আসলো, তারা কীরকম ফিল হয় এটা বোঝা যায়, যে তারা আনন্দ পাচ্ছে নাকি ডিস্টার্ব ফিল হচ্ছে। জেব্রা, জলহস্তি, ওয়াইল্ড বিস্ট প্রভৃতি প্রাণীর বাচ্চা দিচ্ছে এবং মদনটাক বাচ্চা দিচ্ছে। আশা করি এই যে যারা দর্শনার্থী আসবে তারা এই সমস্ত প্রাণী দেখে খুব আনন্দ উপভোগ করবে। পার্ক কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন থেকে শুরু করে তার পরের কয়েকদিন বিপুল দর্শনার্থীর সমাগম হয় এখানে। বিভিন্ন বেষ্টনীগুলা গরিয়াল, কুমির, মদনটাক, ইমু পাখি, উট পাখি, প্রত্যেকটা ইভেন্ট আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি এবং আশা করি দর্শনার্থীরা ভালোভাবে উপভোগ করবে। ঈদ ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটনের অন্যতম জায়গা যেহেতু গাজীপুর, এখানে ঈদের সময় বিভিন্ন পর্যটন জায়গায় আসবে লোকজন, তা আমাদের পর্যটন পুলিশ সবসময় নিয়োজিত থাকে এইসব জায়গায়। এটা ছাড়াও আমরা এই স্থাপনাগুলোতে আমাদের বিশেষ নজরদারি রাখব। ৩৮,000 একর বনভূমিতে গড়ে তোলা এই পার্কে ৭০ প্রজাতির প্রায় ৫,০০০ প্রাণী রয়েছে, যেখানে ভিন্ন অভিজ্ঞতা মেলে দর্শনার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।